আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজীবাড়ি স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে পুজোর বুড়ির গল্প থেকে অনুশীলনী করব। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে গল্পটা পড়ে শুনেছিলাম, আশা করি তোমরা সবাই মজা পেয়েছো। আজকে আমি অনুশীলনী করব। তো শুরুতেই আমরা শব্দার্থগুলো দেখবো। দেখো আমাদের এই গল্পটাতে ছয়টা শব্দার্থ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে পুজো। আমি এটা তোমাদেরকে গল্পটা পড়ানোর সময় বলেছিলাম যে যার পিঠ বাঁকা, ঠিক আছে, এবং ফোলা থাকবে। তাহলে পুজো শব্দের অর্থ যার পিঠ বাঁকা ও ফোলা। খিদে, আমাদের আমি বলি না আমাদের খিদে পেলে, আমাদের মাকে বলি যে আমাদের খিদে পেয়েছে। তাহলে খিদে অর্থ ক্ষুধা। মুশকিল, মুশকিল হচ্ছে কোনো অসুবিধায় পড়া, মানে এই কাজটা করতে আমার মুশকিল হচ্ছে, ঠিক আছে, সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে। তাহলে মুশকিল, অসুবিধা, অসুবিধা। এক্ষুনি, এক্ষুনি মানে এখনই কাজটা করতে হবে, ঠিক আছে, তাহলে হবে এখনই। তখনই মানে তখনই। নাস্তা নাবুদ, নাজেহাল, নাজেহাল মানে তার অবস্থাটা খুব খারাপ বোঝাচ্ছে, ঠিক আছে। নাস্তা নাবুদ অর্থ হচ্ছে নাজেহাল। তাহলে এই ছয়টাই হচ্ছে আমাদের এই পুজো বুড়ির গল্প থেকে শব্দার্থ, ঠিক আছে। এক নম্বরে যা ছিল, দুই নম্বরে আমাদের আছে, দেখো তোমরা তোমাদের বই 34 নম্বর পৃষ্ঠা খুললে দেখতে পাবে। দুই নম্বরে আমাদের আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে। এখানে আমাদেরকে 5টা শব্দ দেওয়া আছে। নাস্তা নাবো, যেটা আমরা শব্দার্থ পড়েছি, এক্ষুনি, তখনই, মুশকিল, খিদে, এই 5টা শব্দ দিয়ে আমাদেরকে এই শূন্যস্থান পূরণটা করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটা বলেছে ফুলির খুব দেশ পেয়েছে। ফুলির কি পেয়েছে? খিদে পেয়েছে, ঠিক আছে। তাহলে ক নম্বরে হবে ফুলির খুব খিদে পেয়েছে। ক নম্বর আমাকে ড্যাশ যেতে হবে, তাহলে আমাকে এক্ষুনি যেতে হবে। গ নম্বর কাজটা করতে গেলে ড্যাশ হবে, কাজটা করতে গেলে কি হবে? মুশকিল হবে, তার মানে অসুবিধে হবে, ঠিক আছে। তাহলে গ নম্বর হবে মুশকিল। ঘ নম্বর কাজটা ড্যাশ করে ফেললে ভালো হতো, আগের কথা বলছে, তাহলে হবে কাজটা তখনই করে ফেললে, তার মানে তখনই, আগে, তখনই করে ফেললে ভালো হতো। খ নম্বর হবে তখনই। ও নম্বরে তাহলে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে নাস্তা নাবুদ। তাহলে হবে কুকুরগুলো শেয়ালটাকে ড্যাশ করে ছাড়লো, এটা হবে নাস্তা নাবুদ করে ছাড়লো। কুকুরগুলো শেয়ালটাকে নাস্তা নাবুদ করে ছাড়লো, ঠিক আছে। তাহলে এটা আমাদের দুই নম্বর শেষ হয়েছে, যে খালি ঘরে শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি। এখন দেখো তিন নম্বরে আমাদেরকে যুক্ত বর্ণ দিয়েছে, বলেছে যুক্ত বর্ণগুলো চিনে নি, ঠিক আছে। তিন নম্বরটা আমি একটু লিখছি, দেখো দুটো যুক্ত বর্ণ দেওয়া আছে আমাদের এখানে। একটা হচ্ছে চ ছ, তার অর্থ হচ্ছে চ যোগ ছ, চ যোগ ছ, ঠিক আছে, এটা দিয়ে দুটো শব্দ হবে। আরেকটা আছে ক ক, ঠিক আছে, দুটো ক, তাহলে ক যোগ ক। তাহলে এটা দিয়ে আমরা দুটো শব্দ এখানে করতে পারবো। আমরা এখান থেকে কি লিখবো? ইচ্ছা, বইয়ে আছে দেখো ইচ্ছা, আচ্ছা, খাচ্ছে, ঠিক আছে, ইচ্ছা অথবা খাচ্ছি, যাই লিখো, খাচ্ছে, খাচ্ছি, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এটাও আমরা লিখবো। তিনটে শব্দ আমি দিচ্ছি, যে কোনো দুটো শিখলে তোমরা হবে। তারপরে কয়েক দিয়ে আমরা দেখো লিখতে পারবো কি? ধাক্কা, ধাক্কা, ছক্কা, ক্রিকেট খেলার সময় সিক্স মারলে ওটাকে বলে ছক্কা। তারপর লিখতে পারবো একটা, একটা অর্থ হচ্ছে একটা খেলার নাম, একটা দোক্কা, ঠিক আছে, একটা একটা খেলার নাম। তাহলে দুটো যুক্ত বর্ণ এখানে দেওয়া আছে। জয় ছ দিয়ে আমরা লিখেছি ইচ্ছা, খাচ্ছি, আচ্ছা। তারপরে এটা আছে কয় ক, ক যোগ ক, এটা দিয়ে আমরা লিখেছি ধাক্কা, ছক্কা, একটা, ঠিক আছে, তিনটে শব্দ। হ্যাঁ, তাহলে এখানে দুটো যুক্ত বর্ণ আমরা পড়েছি। চার নম্বরে আছে ঠিক উত্তর কি বাছাই করে বলি ও লিখি। তাহলে এটা আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তোমরা খুব ভালো মতো খেয়াল করো। প্রথমটা ক বলেছে পুজো বুড়ি বাড়ি পাহারা দিতে কাদেরকে বললেন। তাহলে আমরা গল্পে পড়েছিলাম বুড়ো বুড়ির তিনটে কুকুর ছিল, কুকুর তিনটিকে বাড়ি পাহারা দিতে বললেন। তাহলে উত্তর হবে ক এর তিন নম্বর, কুকুর তিনটিকে। খ নম্বর বিপদ দেখে বুড়ি শেয়ালকে বলেছিলেন আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি। এই কথায় বুড়ির কিসের পরিচয় পাওয়া যায়? তাহলে বুড়ি এটা বুদ্ধি করে বলেছিলেন শেয়ালের হাত থেকে বাঁচার জন্য। তাহলে খ নম্বরের উত্তর হবে এক, বুদ্ধির পরিচয়। গ নম্বর বুড়ির তিনটি কুকুর নিমেষেই ছুটে এলো কেন? কি করেছিল বুড়ি? বুড়ি গানের সুরে কুকুরটিকে দেখেছিল, শেষ অংশে দেখেছিলাম আমরা গল্পে। তাহলে গল্পে কি দেখেছিলাম? বুড়ি গানের সুরে কুকুরকে দেখেছে, দেখে তারা ছুটে এসেছিল। তাহলে এর উত্তর হবে গ এর দুই নম্বর, গানের সুরে বুড়ির চিৎকার শুনে।
তারপর ঘ নাম্বার নাতনি বুড়িকে লাউয়ের খোলে ঢুকিয়ে সঙ্গে কি কি খাবার দিলেন? আমরা ওখানে পড়েছিলাম চিড়ে আর গুড়, তাহলে ঘ নাম্বারের উত্তর হবে দুই, দুই চিড়ে আর গুড় দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা এরপর পরবর্তী পৃষ্ঠায় চলে যাও, 36 নাম্বার পৃষ্ঠায়। এখানে 5 নাম্বারে আমাদের আছে মুখে মুখে উত্তর বলিও লিখি প্রশ্ন উত্তর, এটা আমরা পরবর্তী ক্লাসে করবো। 6 নাম্বারটা দেখো, বলেছে বাক্যগুলো পড়ি, বাক্যের শেষে দাড়ি এবং প্রশ্নচিহ্ন বসাই, এটা আমরা একটু পড়িনি। দেখো আমার গায়ে, আমার গায়ে কি মাংস আছে, এটা কি ছিল, প্রশ্ন ছিল, বুড়ি এই প্রশ্নটা করেছিল যখন শিয়াল আর বাঘটাকে পেয়েছিল তখন, তাহলে এটা হবে প্রশ্নবোধক। দেখো একটু তোমরা ভালো মতো, সে আজ বাড়ি যাবে, এখানে কথা শেষ, কোনো প্রশ্ন করেনি, তাহলে কথা শেষ হলে আমরা বসাবো দাড়ি। সে ফিরবে কিভাবে, এটা প্রশ্ন করেছে যে সে কিভাবে ফিরবে, তাহলে এটা প্রশ্নবোধক, এখানে হবে প্রশ্নবোধক। গ নাম্বারে, ঘ নাম্বারে দেখো বলেছে ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা একটা কথা বলেছে তোমাকে, কোনো প্রশ্ন করেনি, তাহলে কথাটা এখানে শেষ, তাহলে এখানে ঘ নাম্বারে হবে দাড়ি চিহ্ন। ব নাম্বারে বলেছে ভেতরে কি আছে, তাহলে এটা তোমাকে প্রশ্ন করেছে, জিজ্ঞেসে করেছে ভেতরে কি আছে, তাহলে এটা হবে প্রশ্নবোধক ব নাম্বারে। তারপরে 6 নাম্বারে দেখো আমরা আমাদের দেশকে ভালোবাসি, তাহলে এটাও একটা কথা, হ্যাঁ ওর মনের একটা ভাব প্রকাশ করেছে, হ্যাঁ এখানে কোনো প্রশ্ন করেনি, তাই এটা হবে দাড়ি। 6 নাম্বার, 6 নাম্বারে কুকুর তিনটি কি করলো, তাহলে এটাও তোমাকে প্রশ্ন করেছে 6 নাম্বারে, তাহলে কুকুর তিনটি কি করেছে, তাহলে এটা একটা প্রশ্ন, তাহলে এখানে হবে প্রশ্নবোধক, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 7 আর 8 নাম্বার এগুলো তেমন একটা দরকার নেই, দরকারই নেই, এগুলো তো কুচুকুড়ি গল্প বলতে বলেছে, 8 নাম্বারে অভিনয় করে দেখতে বলেছে, এটা দরকার। পোষা প্রাণী সম্পর্কে তিনটি বাক্য লিখি, এটাও লাগবে না, ছবি দেখো আছে এখানে, আর 9-10 দরকার নেই। তাহলে আমাদের অনুশীলনীটা শেষ, 5 নাম্বারটা আছে শুধু, 5 নাম্বারে প্রশ্ন উত্তর, এটা আমরা পরবর্তী ক্লাসে করবো, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা শব্দার্থ পড়েছি, শূন্যস্থান পূরণ পড়েছি, তারপরে দুটো যুক্তবর্ণ জেনেছি আমরা, চ ছ আর ক খ, আর সঠিক উত্তর পড়েছি, সাথে আমরা আমরা কি চিনেছি, জ্যোতি চিহ্ন বলে গেলো, ঠিক আছে। দাঁড়িয়ে আর প্রশ্ন চিহ্নকে বলে জ্যোতি চিহ্ন, হ্যাঁ এগুলো আমরা দেখেছি, কোন কোন শব্দে কোন বাক্যের শেষে প্রশ্ন বসাতে হয় প্রশ্ন চিহ্ন, আর কোন বাক্যের শেষে দাঁড়ি চিহ্ন, ঠিক আছে, এটা আমরা জেনেছি। পরবর্তী ক্লাসে তাহলে আমরা এই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শেষ করবো, আজকে তাহলে এতটুকু, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।